কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নিঃস্ব শহর হঠাৎ নিঃস্ব বাড়িটা, এই ঘরটায় থমকে যাওয়া সময় তিনি নেই, তার চেয়ার টেবিল কাগজ কলম জুড়ে শুধুই সুনীল। বাংলা সাহিত্য, ভারতীয় সাহিত্য, এমনকি ওপার বাংলার সাহিত্য যে গর্ব করে সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে, তার সৃষ্টির সূতিকাগার এটা, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই চশমা এখনো পড়ে আছে, সেই চশমা এবং এই কলম, এই কলমেই শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, এই কলমেই, পাশে অজস্র কলম আছে, এই কলমই হয়তো সৃষ্টি হয়েছে কাকাবাবু, প্রথম আলোর মতো লেখা, পূর্ব পশ্চিমের মতো লেখা, সেই সময়ের মতো লেখা। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লেখার ঘরে সঙ্গী আজকে সব শূন্য হয়ে আছে। শেষ কবে লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়? দশেক আগে লিখেছেন, দশ দিন আগে। শেষ দিকে কি লিখতে পাচ্ছিলেন না? লিখতে মানে শরীরটা খারাপ ছিল বলে লিখতে পাচ্ছিলেন না, তো ওই ওনার যে প্রাইভেট সেক্রেটারি আছে ওনাকে বলে বলে দিতেন কম্পিউটারে ইয়ে করে নিতে, টাইপ করে নিতে। এই ঘরেই সর্বক্ষণই থাকতেন প্রায়, মানে লাইব্রেরি জুড়ে বইয়ের সারি, সংগ্রহের বৈভব। খুব তাৎপর্যপূর্ণ ভাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের নিজের লেখা বই কিন্তু তার ঘরে খুব একটা ঠাঁই পায়নি, এটাই হয়তো একজন শ্রেষ্ঠ মানুষের স্বভাব। সুনীল গঙ্গোপাধ্যায়ের যে লাইব্রেরি, তার নিজের বই, আর্যত লাইব্রেরি, সেই ঘরে থরে থরে বই সাজানো, এবং আজকে সুনীল গঙ্গোপাধ্যায় সেই মানুষটি সেই ঘরে নেই, শুধু চারিদিকে রবীন্দ্রনাথের উপস্থিতি, ছবি, সাহিত্যে, গল্পে রবীন্দ্রনাথের উপস্থিতি, এবং সর্বোপরি সেই শূন্যতা, যে শূন্যতা সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘরে আমরা এসে সবচেয়ে বেশি উপলব্ধি করছি। টেবিলে অবিন্যস্ত কাগজ, অসমাপ্ত লেখা, রাইটিং প্যাড, টেবিলেরই এক পাশে তার চশমা, তার প্রিয় কলম, ফেলে যাওয়া চপ্পল, যেন চেয়ার ছেড়ে উঠে গিয়েছেন কিছুক্ষণ আগেই। সুনীল গঙ্গোপাধ্যায় নেই, তার এই ঘরে এসে সবচেয়ে বড় শূন্য, তার মাঝখানেও তার সৃষ্টি, তার সাহিত্য, তার সবকিছু যেন এখানেই এই ঘরটাতেই ফুটে উঠছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার, সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।